আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আরেকটি খুবই মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটি হচ্ছে বিফ খিচুড়ি তো আমরা বৃষ্টি হলে বা ছোটো বড়ো বিভিন্ন প্রোগ্রামে বিফ খিচুড়ি রান্না করে থাকি কারণ এটি খেতে অনেক টেস্টি এবং তৈরি করাও খুবই সহজ এবং অল্প কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায় তো চলুন রেসিপিটি দেখা নেওয়া যাক আর যারা নতুন জয়েন করেছেন চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তো এখানে আমরা সাতশো গ্রাম পরিমাণ বিফ নিয়েছি আপনারা চাইলে মাটন বা চিকেনও নিয়ে নিতে পারেন আর এটি রেগুলার সাইজে কেটে নিয়েছি এখন এর সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ আদা বাটা এবং এক টেবিল স্পুন রসুন বাটা দিয়ে নিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দুই পাঁচ চারটি লবঙ্গ দুইটি দারচিনি এবং চার পাঁচটি এলাচ দিয়ে নিচ্ছি একটি তেজপাতা দুই খণ্ড করে নিয়ে নিচ্ছি এখন ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার যে রেগুলার সয়াবিন তেল সেটা দিয়ে হাত দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন গোশগুলিকে সিদ্ধ করে নিব আমরা একটি প্রেসার কুকারে গোশগুলিকে রান্না করে নিব আপনারা চাইলে যে কোনো পাত্রে এটি রান্না করে নিতে পারেন এখন পাতিলটা ধুয়ে এখানে পৌনে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এখন পাঁচটি বাসি দেওয়া পর্যন্ত এটি একটি চুলার উপরে রেখে আরেকটি চুলার উপরে একটি পাত্র নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আমরা হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিব তো মুগ ডালটা একটু ভেজে নিতে হয় তো এটাকে দুই তিন মিনিট মিডিয়াম লো আছে এটিকে ভেজে নিচ্ছি হালকা কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আর মসুরের ডালটা কিন্তু প্রয়োজন নেই এটি ভেজে নেওয়ার মসুরের ডালটা যেমন ছিল তেমনই রাখছে তো রেখে এখন সবগুলিকে একসাথে নিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তো পানি দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়েছি আর সাথে পৌনে দুই কাপ পরিমাণ চাউল একসাথে মিক্স করে ধুয়ে এখানে একটি স্ট্রেইনারে পানি ঝরাতে রেখে দিয়েছি চাউলের ঠিক অর্ধেক পরিমাণ ডাল নিলে কিন্তু এটি খেতে যথেষ্ট টেস্টি হয়ে থাকে আর দেখুন পাঁচটি বাসি এর ভিতরে দেওয়া হয়ে গিয়েছে তো গোষ্ঠা ভালোভাবে সিদ্ধে আসছে এখন একটি পাত্রে তিন টেবিল স্পুন পরিমাণ তেল নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কুচি দিয়ে নিচ্ছি আর একটি তেজপাতা দুই খণ্ড দুইটি দারচিনি তিনটি এলাচ এবং চার পাঁচটি লবঙ্গ দিয়ে নিচ্ছি সবগুলিকে নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নিচ্ছি এখন এর সাথে এক চা চামচ রসুনের এবং এক চা চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি এগুলির কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে ফ্রাই করে এখানে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটি কষিয়ে নেওয়ার সময় পুড়ে না যায় এর সাথে এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আপনাদের যদি কাঁচামরিচ না থাকে সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়ো অবশ্যই ইউজ করতে পারেন তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন যে ডাল এবং চাল একসাথে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম সেই ডাল এবং চাউলটাকে একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। এখানে দুই দুইটি মিডিয়াম সাইজের আলু কিউব সাইজে কেটে এটাতে দিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণরূপে অপশনাল আলুটা নর্মালি আমরা খেতে পছন্দ করি এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সাড়ে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আর আমাদের যেহেতু গোশটা রান্না করেছি গোশের সাথে হালকা একটি ঝোল আছে আর যেহেতু সিদ্ধ চাউলটা নিয়েছি তাই আমরা যেটুকু চাল প্রয়োজন সেটুকু নিয়েছি এখানে ছয় কাপের মতো দরকার ছিল তো যেহেতু গোসার ঝোল ছিল তাই সাড়ে পাঁচ কাপ পানি দিয়েছিলাম তো দেখুন এটিকে রান্না করে নিয়েছি মুখে ঢাকনা দিয়ে আর পানিটা কমে আসছে এখন এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণটা চেক করে লবণটা দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই চেক করে নেবেন লবণটা ঠিক মতো আছে কি না এখন সবগুলিকে ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি তো এখন রাইসটাতে স্টিকি একটি ভাব চলে আসার পরে যে গোশটাকে নামিয়ে রেখেছিলাম সেই গোশটাকে দিয়ে ছেড়ে রাইসের সাথে মিক্স করে দিচ্ছি তবে অতিরিক্ত নেড়ে নেড়েছেড়ে দিতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে এখন লো আছে এটিকে আরও পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিট রাখার পরে যে স্টিকি ভাবটা ছিল সেটি আরও ঘন হয়ে গিয়েছে এবং এটি অনেকটা ঝরঝরে আসছে এখন চুলার উপরে লো আছে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম একদম লো আছে দেওয়ার পরে আরও দশ মিনিট ভাপে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে রাইসটাতে যে হালকা একটু ই ছিল নরম ভাব ছিল সেই ভাবটা সম্পূর্ণরূপে চলে গিয়েছে আর এটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে সম্পূর্ণরূপে ঝড়ঝরে হয়ে আসছে তো আপনারা বৃষ্টির দিনে বা যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই এই রেসিপিটি ফলো করে বিফ খিচুড়ি বা মাটন খিচুড়ি বা চিকেন খিচুড়ি রান্না করতে পারেন এটি খুব সহজেই রান্না করে নিতে পারবেন তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম